হ্যালো ফ্রেন্ডস, ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে আমরা অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছি। প্রায় 1300 পর্যন্ত প্রশ্ন আপলোড করা হয়ে গেছে, আর বাকি প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করবো। তবে তোমরা যারা পিএসসি, WBCS ও রাজ্যের অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। এসব শুরু করা যাক। 1301 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ুর স্বাভাবিক চাপ কত মিলিবার? 1013 মিলিবার। বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে এখানে 1013 মিলিবার। নেক্সট প্রশ্ন, বিশ্বের দক্ষিণতম শহর কোনটি? পুন্টা এরোনাস হচ্ছে বিশ্বের দক্ষিণতম শহর। পুন্টা এরোনাস, অ্যান্সার হবে এখানে সি, পুন্টা এরোনাস বিশ্বের দক্ষিণতম শহর। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন দেশকে গোল্ডেন পেনিনসুলার বলা হয়? থাইল্যান্ডকে গোল্ডেন পেনিনসুলার বলা হয়। নেক্সট প্রশ্ন, বুধের এক বছর কত হয় কত মাসে? বুধের এক বছর হয় 3 মাসে। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, দক্ষিণায়ন কবে শুরু হয়? দক্ষিণায়ন 21 জুন শুরু হয়। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, দাক্ষিণাত্যের সমভূমি কী জাতীয় সমভূমি? এখানে লাভা গঠিত সমভূমি। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, মাউন্ট এটিনা আগ্নেয়গিরিটি কোন দেশে অবস্থিত? ইতালি দেশে অবস্থিত মাউন্ট এটিনা আগ্নেয়গিরিটি। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়? মিশরে। পৃথিবীর সবচেয়ে কম বৃষ্টিপাত হয় মিশরে। নেক্সট প্রশ্ন হচ্ছে, পৃথিবীর ঘূর্ণায়নের বেগ সবচেয়ে বেশি কোথায়? পৃথিবীর ঘূর্ণায়নের বেগ সবথেকে বেশি হচ্ছে উত্তর মেরুতে। অ্যান্সার হবে এখানে সি। পৃথিবীর ঘূর্ণায়নের বেগ সবথেকে বেশি হয় উত্তর মেরুতে। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন শিলাটি পাললিক শিলা নয়? এখানে পরফাইরি পাললিক শিলা নয়। অ্যান্সার হবে এখানে ডি, পরফাইরি। নেক্সট প্রশ্ন হচ্ছে, তুঙ্গাভদ্র কোন নদীর উপনদী? তুঙ্গাভদ্র হচ্ছে এখানে কৃষ্ণা নদীর উপনদী। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন স্থানে ইক্ষ গবেষণা কেন্দ্র অবস্থিত? কোয়েম্বাটুর। কোয়েম্বাটুরে ইক্ষ গবেষণা কেন্দ্র অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বক্সাইট উৎপাদনে ভারতের স্থান কততম? বক্সাইট উৎপাদনে ভারতের স্থান হচ্ছে চতুর্থ। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন স্থানে নিকেলের আকরিক পাওয়া যায়? এখানে যদুগুটাতে নিকেলের আকরিক পাওয়া যায়। অ্যান্সার হবে ডি, নিকেলের আকরিক পাওয়া যায় যদুগুটা। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মোটরগাড়ি নির্মাণ সংস্থা হলো হিন্দুস্তান মোটর। অ্যান্সার হবে এখানে ডি, হিন্দুস্তান মোটর ভারতের প্রথম মোটরগাড়ি নির্মাণ সংস্থা। অ্যান্সার হবে এখানে ডি, ভারতের প্রথম মোটরগাড়ি নির্মাণ সংস্থা হিন্দুস্তান মোটরস। মির্জাপুর কোন শিল্পের জন্য বিখ্যাত? মির্জাপুর এখানে সার শিল্পের জন্য বিখ্যাত। অ্যান্সার হবে বি, মির্জাপুর সার শিল্পের জন্য বিখ্যাত। নিরক্ষীয় অঞ্চলের টোপোস্ফিয়ারের উচ্চতা কত? 10 থেকে 12 কিলোমিটার। নিরক্ষীয় অঞ্চলের টোপোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 10 থেকে 12 কিলোমিটার। নিরক্ষীয় অঞ্চলের টোপোস্ফিয়ারের উচ্চতা কত? 10 থেকে 12 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, কোন হ্রদ থেকে লবণ উৎপাদন করা হয়? কোলেরো হাট থেকে লবণ উৎপাদন করা হয়। অ্যান্সার হবে এখানে বি, কোলেরো হাট থেকে লবণ উৎপাদন করা হয়। নেক্সট প্রশ্ন, জওহরলাল নেহরু বন্দর কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে জওহরলাল নেহরু বন্দর অবস্থিত। জওহরলাল নেহরু বন্দর অবস্থিত এখানে অ্যান্সার হবে, অ্যান্সার হবে এখানে এ, মহারাষ্ট্র। জওহরলাল নেহরু বন্দর অবস্থিত মহারাষ্ট্রে। নেক্সট প্রশ্ন, তাপ্তি নদীর মোহনায় কোন শহর অবস্থিত? আহমেদাবাদ। তাপ্তি নদীর মোহনায় আহমেদাবাদ শহর অবস্থিত। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, কোন নদী সবচেয়ে বেশি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়? এখানে সিন্ধু নদী সবথেকে বেশি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন ঝড়ের গতিবেগ সবথেকে বেশি? সাইক্লোন। সাইক্লোন ঝড়ের গতিবেগ সবথেকে বেশি। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন পর্বতের দু ঢালে দু ধরনের বনভূমি দেখা যায়? পশ্চিমঘাট পর্বতের দুই ঢালে দুই ধরনের বনভূমি দেখা যায়। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, 1 নম্বর জাতীয় সড়ক দিল্লির সঙ্গে কোন শহরকে যুক্ত করেছে? 1 নম্বর জাতীয় সড়ক দিল্লির সঙ্গে চণ্ডীগড়কে যুক্ত করেছে। অ্যান্সার হবে এখানে এ। 1 নম্বর জাতীয় সড়ক দিল্লির সঙ্গে চণ্ডীগড়কে যুক্ত করেছে এবং 2 নম্বর জাতীয় সড়ক দিল্লির সঙ্গে কলকাতাকে যুক্ত করেছে। এখানে অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোন উদ্ভিদটি আলপীয় উদ্ভিদের অন্তর্ভুক্ত নয়? এখানে ভূজ উদ্ভিদটি আলপীয় উদ্ভিদের অন্তর্ভুক্ত নয়। এখানে ভূজ। অ্যান্সার হবে টি। নেক্সট প্রশ্ন, চাষকর পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? টাটা কুনি। চাষকর পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে টাটা কুনি। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন শৈলশিরা?
সিঙ্গলীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে সিঙ্গলীলা শৈলশিরা আনসার হবে বি নেক্সট প্রশ্ন ডলফিন এখানে সরি ডলফিনস নোজ কোন বন্দরে আছে ডলফিনস নোজ আছে বিশাখাপত্তনমে অ্যান্সার হবে এখানে এ ডলফিনস নোজ বিশাখাপত্তনম বন্দরে রয়েছে ডলফিনস নোজ অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত জম্মু কাশ্মীরের উলার হ্রদ অবস্থিত অ্যান্সার হবে এখানে বি জম্মু কাশ্মীর রাজ্যে উলার হ্রদ অবস্থিত নেক্সট প্রশ্ন মালাস্কা প্রণালী কোথায় আছে মালাস্কা প্রণালী আছে চাভা ও বর্ণির মধ্যে অ্যান্সার হবে এখানে সি চাভা ও বর্ণির মধ্যে নেক্সট প্রশ্ন গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত চম্বল নদীর উপরে গান্ধী সাগর বাঁধ অবস্থিত ভারতের 200 খ্রিস্টাব্দের 15 নভেম্বর ভারতে একটি নতুন রাজ্য গঠন করা হয় রাজ্যটির নাম কি এখানে 2000 খ্রিস্টাব্দে যে নতুন রাজ্য গঠন করা হয় তার নাম হচ্ছে ঝাড়খণ্ড অ্যান্সার হবে বি 200 খ্রিস্টাব্দে এখানে 4 নভেম্বর ভারতে যে নতুন রাজ্য গঠিত হয় তার নাম কি এখানে 2000 সালে 4 নভেম্বর ভারতে যে নতুন রাজ্য গঠিত হয় তার নাম হচ্ছে এখানে উত্তরাখণ্ড অ্যান্সার হবে এখানে ডি এখানে দুটো প্রশ্ন একই উত্তর অ্যান্সার হচ্ছে কিন্তু এই প্রশ্নের মধ্যে একটু কিছুটা ফল্ট আছে যাই হোক তোমরা একটু ক্লিয়ার করো না পরবর্তীকালে আমি এটা সংশোধন করে দেবো যাই হোক এখানে 2000 সালের 9ই নভেম্বর হবে অ্যান্সার হবে এখানে 2000 সালের 9ই নভেম্বর উত্তরাখণ্ড রাজ্য টি সৃষ্টি হয় উত্তরপ্রদেশ থেকে ভিন্ন হয়ে নেক্সট প্রশ্ন শ্বেত ভল্লুক নিচের কোন দেশে পাওয়া যায় এখানে উত্তর মেরু দেশে শ্বেত ভল্লুক পাওয়া যায় অ্যান্সার হবে এখানে সি উত্তর মেরু দেশে শ্বেত ভল্লুক পাওয়া যায় ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত 2688 কিলোমিটার ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য হচ্ছে ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য হচ্ছে 2688 কিলোমিটার নেক্সট প্রশ্ন ব্রহ্মপুত্র গুয়াহাটি এবং সবরমতির সঙ্গে আহমেদাবাদের সম্পর্ক ব্রহ্মপুত্র আছে গুয়াহাটি এবং সবরমতির সঙ্গে আহমেদাবাদের সম্পর্ক নেক্সট প্রশ্ন অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত অজন্তা গুহা এখানে মহারাষ্ট্রে অবস্থিত অজন্তা গুহা মহারাষ্ট্রে অবস্থিত অজন্তা গুহা অবস্থিত মহারাষ্ট্রে নেক্সট প্রশ্ন হচ্ছে নিচে কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত পেরিয়ার অভয়ারণ্য হাতির জন্য বিখ্যাত অ্যান্সার হবে এখানে ডি নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যের পুরানো নাম নেফা অরুণাচল প্রদেশের পুরানো নাম হচ্ছে নেফা অ্যান্সার হবে বি ভারতের কোন রাজ্যে জাফরান উৎপাদন করে জম্মু কাশ্মীর জাফরান উৎপাদন করে এখানে অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন ভূগোলকে কোন বিষয় হিসাবে গণ্য করা হয় এখানে সাংশ্লেষিক বিষয় প্রাকৃতিক বিষয় অর্থনৈতিক বিষয় সাংশ্লেষিক বিষয় এবং বিশ্লেষিক বিষয় এখানে ভূগোলকে সাংশ্লেষিক বিষয় হিসাবে গণ্য করা হয় অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন ভূগোল শব্দের অর্থ কি ভূগোল শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা ভূগোল শব্দের অর্থ কি পৃথিবীর বর্ণনা অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন সকল বিজ্ঞানের জননী কাকে বলা হয় ভূগোলকে সকল বিজ্ঞানের জননী বলা হয় অ্যান্সার হবে ডি ভূগোল কথাটি প্রথম কে ব্যবহার করেন এরাটোস্থেনেস ভূগোল কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যান্সার হবে এখানে সি জিওগ্রাফি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ থেকে জিওগ্রাফি শব্দটি উৎপত্তি হয়েছে এখানে জিওগ্রাফি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ অ্যান্সার হবে বি বেশিরভাগ জীবাশ্ম পাওয়া যায় কালো মাটিতে অ্যান্সার হবে এখানে বি বেশিরভাগ জীবাশ্ম পাওয়া যায় শান্ত কালো মাটিতে পাললিক শিলায় লাভা থেকে না এটা পাললিক শিলাতেও অ্যান্সার হতে পারে পাললিক শিলায় জীবাশ্ম পাওয়া যায় নেক্সট প্রশ্ন নিম্নোক্ত কোন দেশটি সুনামির দ্বারা আক্রান্ত হয়নি এখানে মরিশাস দেশটি সুনামির দ্বারা আক্রান্ত হয়নি এখানে অ্যান্সার হবে বি নেক্সট প্রশ্ন প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার কোথায় অবস্থিত এখানে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার কোথায় অবস্থিত এখানে অ্যান্সার হবে হনুলুলু হনুলুলুতে শান্ত প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার অবস্থিত নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের উৎপন্ন ব্যারাইটের 98% অন্ধ্রপ্রদেশের পাওয়া যায় ভারত উৎপন্ন ব্যারাইটের 98% অন্ধ্রপ্রদেশে পাওয়া যায় অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন দাক্ষিণাত্যের লাভা অঞ্চল সৃষ্টি হয়েছিল কিচার্স যুগে অ্যান্সার হবে এখানে এ
দাক্ষিণাত্যের লাভা অঞ্চল সৃষ্টি হয়েছিল কিচাস যুগে। কিটিসাস যুগে অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, হিমবাহ যে ধাপ কারোয়া দেখা যায় কোথায়? বিতস্তত উপত্যকায় হিমবাহ যে ধাপ কারোয়া দেখা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে বালতোরা হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? বালতোরা হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে ফেট চেকো বা পিয়াফো হিসওয়া নামগুলি হিমবাহের, এখানে হিমবাহের সঙ্গে জড়িত। ফেট চেকো পিয়াফো এই নামগুলি সাধারণত হিমবাহের নাম। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের আয়তনের শতকরা অংশে পার্শ্বিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটারের বেশি? ভারতের শতকরা 11 অংশে পার্শ্বিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটারের বেশি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির জনসংখ্যা সবথেকে বেশি? এখানে মধ্যপ্রদেশ রাজ্যে তপশিলি জাতির জনসংখ্যা সবথেকে বেশি। এই প্রশ্নটা 2018 WBCS পরীক্ষা এসেছিল। মধ্যপ্রদেশ রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির জনসংখ্যা সবথেকে বেশি। তপশিলি আর এখানে ট্রাইবসের কথা বলা হয়নি, তপশিলি কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, তপশিলি উপজাতির জনসংখ্যা অনুপাতে মিজোরাম রাজ্যে সবথেকে বেশি? তপশিলি উপজাতির, এখানে তপশিলি উপজাতির জনসংখ্যার অনুপাত মিজোরাম রাজ্যে সবথেকে বেশি। আর আগের প্রশ্ন ছিল মধ্যপ্রদেশ রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির জনসংখ্যা সবথেকে বেশি, আর এখানে তপশিলি উপজাতির জনসংখ্যার অনুপাত মিজোরাম রাজ্যে সবথেকে বেশি। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনশ্রেণী ভারতের সবথেকে বেশি আয়তন অধিকার করে? এখানে অ্যান্সার হবে কি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনশ্রেণী ভারতের সবথেকে বেশি অংশে লক্ষ্য করা যায়, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। নেক্সট প্রশ্ন হচ্ছে অরুণাচল প্রদেশে ঢ্যাং নামে শিয়ালিক পর্বত অবস্থিত? অরুণাচল প্রদেশে ঢ্যাং নামে শিবালিক পরিচিত, শিবালিকের নাম হচ্ছে ঢ্যাং, অরুণাচল প্রদেশের ঢ্যাং নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হচ্ছে আদত সেতু ভারতবর্ষ ও শ্রীলঙ্কার মধ্যে যোগাযোগ রক্ষা রচনা করেছে, যোগাযোগ সংযোগ রচনা করেছে, আদম সেতু। অ্যান্সার হবে এখানে এ, আদম সেতু ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যোগাযোগ রক্ষা করেছে। নেক্সট প্রশ্ন, চারওয়ারা বাস করে আন্দামান দ্বীপপুঞ্জে? চারওয়ারা কোথায় বাস করে? আন্দামান দ্বীপপুঞ্জে। চারওয়ারা বাস করে আন্দামান দ্বীপপুঞ্জে, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে সমষ্টি উন্নয়ন সংগঠিত হয়, এখানে সমষ্টি উন্নয়ন সংগঠিত হয় জনসংখ্যার ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে, এলাকার ভিত্তিতে, কোনোটি নয়, সমষ্টি উন্নয়ন সংগঠিত হয় এলাকার ভিত্তিতে, অ্যান্সার হবে এখানে সি। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা হচ্ছে দীর্ঘতম? ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা এখানে দীর্ঘতম। চারটি অপশনের মধ্যে ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম। নেক্সট প্রশ্ন, টিপাম বেলে পাথর কোন রাজ্যে দেখা যায়? আসাম রাজ্যে টিপাম বেলে পাথর দেখা যায়। নেক্সট প্রশ্ন, চিরা ফুট বা চাচাই ও কেকটন জলপ্রপাতগুলি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত? চিরাফুট চাচাই কেকটন জলপ্রপাতগুলি কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ইম্ফল কোন রাজ্যের রাজধানী? অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইম্ফল, অ্যান্সার হবে এ। নর্মদা নদীর উপর পং বাঁধ করা হয়েছে, নর্মদা নদীর উপর পং বাঁধ করা হয়েছে, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, ভারতের পূর্বতম পশ্চিমতম বিন্দুদ্বয়ের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত? 2 ঘন্টা 15 মিনিট। ভারতের পূর্বতম এবং পশ্চিমতম বিন্দুর মধ্যের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 2 ঘন্টা 15 মিনিট, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, নিম্নোক্তদের মধ্যে কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়? আন্দামান ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়। নেক্সট প্রশ্ন, সরি এখানে অ্যান্সার হবে কেন্দ্রশাসিত অঞ্চল নয় হচ্ছে ত্রিপুরা, অ্যান্সার হবে এখানে ডি। আন্দামানটা কেন্দ্রশাসিত অঞ্চল, নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চল এবং চণ্ডীগড়। নেক্সট প্রশ্ন, সিন্ধু সাংপো অরুণ ও শতদ্রু নদী জল নির্গম প্রণালীর উদাহরণ হচ্ছে কনসিকুয়েন্ট? সিন্ধু সাংপো অরুণ শতদ্রু নদীর জল নির্গমন প্রণালী হচ্ছে কনসিকুয়েন্ট, অ্যান্সার হবে এখানে বি, কনসিকুয়েন্ট। নেক্সট প্রশ্ন, ভূগোলের ব্যাপক পরিবর্তন ঘটে কত সালে? 1980 সালে ভূগোলের ব্যাপক পরিবর্তন ঘটে,
এদের মধ্যে কে গ্রিক ভৌগোলিক নয়, এখানে কার্ল রিটার, প্লেটো, অ্যারিস্টটল, হিপোক্রেটাস ছিলেন গ্রিক ভৌগোলিক, কিন্তু এখানে কার্ল রিটার গ্রিক ভৌগোলিক নয়। অ্যান্সার হবে এখানে সি। হামবোল্ট ও রিটার কত সালে পরলোক গমন করেন? 1839 সালে হামবোল্ট ও রিটার পরলোক গমন করেন। জলবায়ুবিদ্যার জনক কাকে বলা হয়? জলবায়ুবিদ্যার জনক বলা হয় কান্টকে। অ্যান্সার হবে এখানে ডি, জলবায়ুবিদ্যার জনক বলা হয় কান্ট। আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয়? প্লেটোকে আধুনিক ভূগোলের জনক বলা হয়। অ্যান্সার হবে এখানে বি। পরম কণাবাদের প্রবক্তা কাকে বলা হয়? হামবোল্টকে পরম কণাবাদের প্রবক্তা বলা হয়। জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে? রবার্ট ম্যালথাস, জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা রবার্ট ম্যালথাস। নব নিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে? ভিদাল দেলা ব্লাস। অ্যান্সার হবে এখানে এ। কেস পিরিয়ডসের প্রবক্তা বা লেখক কে? কার্ল রিটার। কেস পিরিয়ডসের প্রবক্তা বা লেখক হচ্ছেন কার্ল রিটার। সম্ভাবনাবাদের জনক কাকে বলা হয়? রিটারকে সম্ভাবনাবাদের জনক বলা হয়। অ্যান্সার হবে পি। নেক্সট প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? 16 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর এভারেজ অর্থাৎ গড় দূরত্ব হচ্ছে 16 কোটি কিলোমিটার। নেক্সট প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের পরিধি কত? প্রায় 98 কোটি কিলোমিটার। পৃথিবীর কক্ষপথের পরিধি হচ্ছে প্রায় 98 কোটি কিলোমিটার। পৃথিবীর কৌণিক মান কত? 180 ডিগ্রি হচ্ছে পৃথিবীর কৌণিক মান, 180 ডিগ্রি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মেরু ব্যাস কত? 46,250 কিমি। অ্যান্সার হচ্ছে বি, 46,250 কিলোমিটার হচ্ছে পৃথিবীর মেরু ব্যাস। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন, অর্ধবর্ষতে ফেব্রুয়ারি মাসটি হয় কত দিনে? 28 দিনে। অর্ধবর্ষতে ফেব্রুয়ারি মাসটি হয় 28 দিনে। অ্যান্সার হবে এ। পৃথিবীর বার্ষিক গতির ফলে কি হয়? পৃথিবীর বার্ষিক গতির ফলে দিন রাত্রি সংগঠিত হয়। বার্ষিক গতির ফলে দিন রাত্রি সংগঠিত হয়, দিন রাতের হ্রাস বৃদ্ধি, স্থানীয় সময় পরিবর্তন। এবং এখানে বার্ষিক গতির ফলে সাধারণত দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। অ্যান্সার হবে এখানে এ। দিন রাত্রির সংগঠন সাধারণত আর্নিং গতির ফলে হয়, আর্নিক গতি। এখানে বার্ষিক গতির ফলে দিন রাতের হ্রাস বৃদ্ধি ঘটে। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, পৃথিবীর গতি আছে একথা কে সর্বপ্রথম বলেছেন? পৃথিবীর গতি আছে একথা সর্বপ্রথম বলেছেন কলন। এই প্রশ্নটা সঠিক অ্যান্সার কলন হবে না, কারণ তোমরা একটু চেক করবে। নেক্সট প্রশ্ন, গ্রিনিচের সময় নির্ণয়ক ঘড়ির নাম কি? গ্রিনিচের সময়ের নির্ণয়ক ঘড়ির নাম হচ্ছে সেক্স মিটার হবে না, এখানে ক্রোনোমিটার হবে। গ্রিনিচের সময় নির্ণয়ক ঘড়ি হচ্ছে ক্রোনোমিটার। এখানে অ্যান্সার হবে ডি, ক্রোনোমিটারের সাহায্যে গ্রিনিচের সময় নির্ণয় করা হয়। গ্রিনিচের ঘড়ির নাম হচ্ছে ক্রোনোমিটার। গুজরাটে সর্বাপেক্ষা বেশি উৎপাদিত হয় কি? বাজরা। অ্যান্সার হবে এখানে সি। কোন শস্য চাষের জন্য জমা জল প্রয়োজন? এখানে জমা জল প্রয়োজন কফি, চা, সর্ষে, ধান। ধান চাষের জন্য শান্ত জমা জলের প্রয়োজন হয়। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, নিস্তব্ধ উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে নিস্তব্ধ উপত্যকা অবস্থিত। থোরিয়াম উৎপাদনে এখানে অনেকগুলো প্রশ্ন মানে ভুল দেওয়া আছে, অ্যান্সার অনেকগুলো কারেকশন করা হয়নি। যাই হোক, তোমরা যদি কোনোটা মনে হয় কনফিউশন লাগে, তোমরা অবশ্যই একবার চেক করে নিও। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিস্তব্ধ উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে। পরবর্তী প্রশ্ন, থোরিয়াম উৎপাদনে ভারতে কোন রাজ্য শীর্ষস্থান অধিকার করে? উড়িষ্যা রাজ্য থোরিয়াম উৎপাদনে শীর্ষস্থান অধিকার করে। অ্যান্সার হবে এখানে সি। অ্যালুমিনিয়ামকে সাধারণত কোন আকরিক রূপে পাওয়া যায়? বক্সাইট। অ্যালুমিনিয়ামকে সাধারণত বক্সাইটের আকরিক রূপে পাওয়া যায়। অ্যান্সার হবে সি। কোটাগুডাম তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত? কোটাগুডাম তাপবিদ্যুৎ কেন্দ্র, এখানে কোটাগুডাম তাপবিদ্যুৎ কেন্দ্র বিহার হবে না, বর্তমানে এটি তেলেঙ্গানাতে অবস্থিত, সুতরাং অন্ধ্রপ্রদেশ অ্যান্সার হবে। অ্যান্সার হবে এখানে সি। কোটাগুডাম তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে। নেক্সট প্রশ্ন,
ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয়? এখানে চিনির পাত্র বলা হয় অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশকে চিনির পাত্র বলা হয়। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন, সোনালি রঙের মুগা সিল্ক কোন উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষস্থানীয়? আসাম। এখানে সোনালি রঙের মুগা সিল্ক উৎপাদনে আসাম হচ্ছে শীর্ষস্থান অধিকার করে। নেক্সট প্রশ্ন, রূপনারায়ণপুর কী জন্য বিখ্যাত? ভারতের অ্যালুমিনিয়াম কারখানার জন্য রূপনারায়ণপুর বিখ্যাত। ভারত অ্যালুমিনিয়াম কারখানার জন্য রূপনারায়ণপুর বিখ্যাত। এখানে চারটে অপশনের মধ্যে হিন্দুস্তান কপার প্ল্যান্টের জন্য, হিন্দুস্তান কেবেল কারখানার জন্য, রূপনারায়ণপুর অবস্থিত বিখ্যাত কেবেল কারখানার জন্য। অ্যান্সার হবে এখানে বি, সিটা সঠিক অ্যান্সার নয়। রূপনারায়ণ কিসের জন্য বিখ্যাত? হিন্দুস্তান কেবেল কারখানার জন্য। ভারতের কোন রাজ্যের রাস্তা সব থেকে দীর্ঘ? ভারতের কোথায় টেলিপিনটা তৈরি হয়? কলকাতাতে টেলিপিনটা তৈরি হয়। অ্যান্সার হবে এখানে ডি। ভারতের কোন শহরকে প্রথম এসটিডি পরিষেবার যুক্ত করা হয়? দিল্লি এবং কলকাতাকে প্রথম এসটিডি পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়। নিচের কোন শহরটি ছোটনাগপুরের মালভূমির অন্তর্গত? এখানে আসানসোল ছোটনাগপুরের মালভূমির অন্তর্গত।